পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার এক যুবক। লক্ষ লক্ষ টাকা সমেত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অনুমান সব নোটই জাল। বৃহস্পতিবার সকালে ধর্মতলায় বাস স্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয় তাকে। পুলিশ সূত্রে যেমনটা জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মানোয়ার শেখ, মালদার কালিয়াচকের বাসিন্দা সে। বুধবার রাতে মালদা বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ি থেকে কলকাতাগামী বাসে ওঠেন। সঙ্গে মোট তিনটি ব্যাগ ছিল। বৃহস্পতিবার সকাল 6:45 নাগাদ বাস ধর্মতলা পৌঁছতেই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার হয় সেই যুবক। তাহলে কি পাচারের জন্যই এই জালটা কানা হয়েছিল তার তদন্ত করে দেখছে পুলিশ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, শহরে প্রাণকেন্দ্র ধর্মতলার বাস স্ট্যান্ড, সেখান থেকে জাল নোট উদ্ধার করা হয়েছে, পুলিশ সূত্রে ঠিক কি জানা যাচ্ছে? দেখো, তোমায় জানিয়ে রাখি, মালদার কালিয়াচকের বাসিন্দা মনোয়ার শেখ 51 বছর বয়স, গতকাল রাতে মালদা থেকে কলকাতার উদ্দেশ্যে আসে এবং সেখানে কিন্তু বাসে ওঠার সময় তার ব্যাগে তার হাতে তিনটি ব্যাগ ছিল এবং একটি নিজের সঙ্গে মাথার সিটের মাথার উপর ছিল, আর দুটি ছিল বাসের ছাদে। বাস আর সকাল 6:45 নাগাদ কলকাতার ধর্মতলা প্রাণকেন্দ্র, যে বাস স্ট্যান্ডের প্রাণকেন্দ্র, ধর্মতলা পৌঁছায় এবং সেইখানেই পুলিশের কাছে খবর ছিল এবং পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স আধিকারিকরা তাকে ঘিরে নেন এবং তার কাছ থেকে প্রায় 3.5 থেকে 4 লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ, আজকে তাকে আদালতে পেশ করবে এবং নিজেদের হেফাজতে চাইবে। এবং এর পেছনে আরো কেউ জড়িত আছে কিনা বা এই টাকা জাল নোট কোথা থেকে আসছিল বা কে আনছিল, এই সব বিষয় কিন্তু কেনই বা জাল নোট কলকাতা ঢুকছিল সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখবে কলকাতা পুলিশের আধিকারিকরা। একদমই সৌভিক, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। যেমনটা আমাদের প্রতিনিধি বলছিল, বৃহস্পতিবার সকালে ধর্মতলায় হানা কলকাতা পুলিশের এসটিএফ এর একটি দলের বাস থেকে উদ্ধার হয়েছে কারি কারি জাল নোট। যেমনটা জানা গিয়েছে, উত্তরবঙ্গ থেকে একটি বাস আসছিল, সেই বাসেই উদ্ধার হয়েছে কারি কারি জাল নোট। ইতিমধ্যে ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে এবং কোথা থেকে এই টাকা, কোথা থেকে এই ব্যক্তি এই টাকা নিয়ে আসছিল তা এখন অবধি জানা সম্ভব হয়নি। সাইকেল রাখা, তোমার ছিল।